নমস্কার বন্ধুরা, অনুপমা কিচেনস অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় রেসিপি নিয়ে, মাছের কালিয়া। যে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছের কালিয়া কিন্তু হয়ে থাকে। এছাড়া ছুটির দিনে গরম ভাতের সাথে মাছের কালিয়া খেতে অনেকেই পছন্দ করেন। লাঞ্চে বা ডিনারে যখনই ইচ্ছা, কিন্তু এই মাছের কালিয়ার সাথে গরম ভাত ভীষণ ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। মাছের কালিয়া বানাবার জন্য আমি এখানে নিয়েছি 3 পিস মাছ। আপনারা চাইলে রুই মাছ দিয়ে প্রিপারেশনটা তৈরি করতে পারেন। এখানে প্রথমে আমি মশলা বানাবার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো, এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম রসুনের কোয়া, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবারে আমি মশলাটাকে পেস্ট তৈরি করে নেব। তো আমার মশলা পেস্ট তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি প্লেটে 3টে মাছ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে আমি 20 থেকে 25 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, এবারে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। এবার দিয়ে দেব মশলা পেস্টটা। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছিলাম। ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতন টক দই। টক দইটা আমার আগে থেকে ফেটানো ছিল। গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি, যেহেতু টক দইটা দিয়েছি, ভালোভাবে নাড়িয়ে নিতে হবে মশলাটাকে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতন চিনি, যেহেতু আমি টক দই দিয়েছি তাই চিনিটা দেওয়া দরকার। দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল, এখানে আমি গরম জল ব্যবহার করেছি। এবারে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব। এবার আমি এক এক করে মাছগুলোকে সব দিয়ে দেব মশলার মধ্যে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো। দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতন ঘি। তো আমার তৈরি হয়ে গেছে মাছের কালিয়া রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।